450 কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলকে বাংলাদেশে চায়ের রাজধানী বলা হয়। এখানকার বেশিরভাগ চা বাগানের নজরকাড়া সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। শ্রীমঙ্গলের মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান দেখে মনে হয় যেন পাহাড়ের ঢালে সবুজ গালিচা বিছানো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এসএস ফ্যামিলি ব্লগসে। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শ্রীমঙ্গলে যখন এসেছি আর চায়ের রাজ্যে আপনাদের সাথে শেয়ার করবো না, এটা তো হয় না। তাই আজ আপনাদের সাথে চায়ের রাজ্যের যে সৌন্দর্যটুকু শেয়ার করার চেষ্টা করব, সঙ্গেই থাকুন ভিডিও। আজ আমরা ঘুরতে যাব চা গবেষণা ইনস্টিটিউটের শ্রীমঙ্গলে, আর আপনাদের সাথেও শেয়ার করব দেখবেন কতটা সুন্দর একটা পরিবেশ চা যেখানে উৎপাদন করা হয়, যেখানে গবেষণা করা হয়, আসলে সেই জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সুন্দর। চলুন তাহলে দেখে আসি আমরা। শ্রীমঙ্গল থেকে কতটুকু দূরত্বে এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওর মাঝেই থাকুন আর দেখতে থাকুন কতটা সুন্দর এলাকা। একটা আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ যা দেখলে সবারই আসলে ভালো লাগবে। এখানে ঢুকতে গেলে আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়, তবে আমাদের দুঃখের বিষয় ছিল সেটা আমরা ছুটির দিনে এসেছিলাম। ভারতের আসামের পরে কিন্তু মহাদেশের সবচেয়ে পুরাতন চা গবেষণা কেন্দ্রটা হলো শ্রীমঙ্গলে, যা দেখতে প্রচুর পর্যটক কিন্তু এই সব সময়ই শীত বলেন বর্ষা বলেন সবসময় কিন্তু পর্যটকের ভিড় থাকে এই শ্রীমঙ্গলে। ছুটির দিন থাকার কারণে আসলে লোকজন দেখা যাচ্ছে না তেমন, তবে প্রকৃতিটা কিন্তু অপূর্ব সাজে সেজেছে। মনে হচ্ছে যেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় যে যে কেউ যদি শ্রীমঙ্গলে ঘুরতে আসে তাহলে অন্তত একবার হলেও এখানে আসা দরকার, আর এখানকার সৌন্দর্যটা উপভোগ করা দরকার। আসলে জায়গাটা আমার কাছে এবং আমার পরিবারের কাছে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর দেখুন না প্রকৃতির যে রূপটা এতটা, যা আমি আপনাদের কাছে বলে প্রকাশ করতে পারবো না, অসম্ভব সুন্দর একটা জায়গা। সিলেট শহর থেকে মাত্র 2 কিলোমিটার দৌড়ে এই ইনস্টিটিউটটা অবস্থিত, আর এখানে আসতে বেশি একটা সময় লাগে না। সংস্থাটিকে সংক্ষেপে সবাই BTRI বলে জানেন। আপনারা যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে পৌঁছে দেবে। শহর থেকে 10 থেকে 15 টাকা রিক্সা ভাড়া নেবে আর সহজে পৌঁছে যেতে পারেন এত সুন্দর একটা জায়গাতে। BTR ক্যাম্পাসেই রয়েছে বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন অফিস। অফিসের গেটের ধরে নামলেই কিন্তু আপনাকে পারমিশন নিয়ে নামতে হবে, আর এখানে আসার পরে দেখতে পারবেন ফুলের বাগান, চা, অপরদিকে চা বোর্ড। এই যে দেখতে পাচ্ছেন চাটা, চায়ের গাছটা, এই গাছটা কিন্তু অনেক বছরের পুরনো, 50 থেকে 60 বছরের। আর এর ভিতরে দেখতে পারবেন টেস্টিং ল্যাব, গবেষণা ফ্যাক্টরি সহ অনেক কিছুই। ছুটির দিন থাকার কারণে ভিতরে আরও যেগুলো অফিস ছিল এবং গবেষণা ফ্যাক্টরি ছিল সেগুলো আমরা আসলে দেখতে পারি নাই, সেই জন্য একটু খারাপ লাগছিল।
তবে ইনশাল্লাহ কোনো একদিন আসব যেদিন ছুটি থাকবে না, সেদিন আসার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদের সাথেও, আমরা যদি দেখি আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আর যদি আপনি আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমার সাথে। আর জায়গাটা কেমন হয়েছে, কেমন সুন্দর সেটাও জানাবেন। শ্রীমঙ্গলের আরও কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।